এই বাতাবি লেবুটা আমার ছাদ বাগানে হয়েছে, দেখুন সাইজটা যথেষ্ট বড় সাইজের, অনেকগুলি হয়েছিল, এই একটাই টিকেছে। এই কদিন ধরে টানা বৃষ্টি আর ওই ঝোড়ো হাওয়ায় খসে গেছে, তারপর তো হনুমানের অত্যাচার আছেই। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এই গাছটার বয়স 2 বছর। এই গাছটি আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটাই প্রথম বছরের ফল, মানে আগের বছর ফল আসেনি, এবছরই এসেছে। একটা ফলই টিকেছে, তো এটা যে বেশি যাতে হাওয়ায় না দোলে বা ঝড়ে না পড়ে যায়, সেই জন্য আমি মানে ডালটা একটু ভালো করে শক্ত করে বেঁধে রেখেছি, যাতে বেশি না দুলে, কারণ বেশি দুললে খসে যাবে। এই যে এই সাদা দড়িটা দেখছেন, এই সাদা দড়িটার সাথে ওই যে লাঠিটা আছে ওইটা ওপর থেকে টান দিয়ে বাঁধা আছে, নাহলে ওইটা ঝুলে একদম মাটিতে ঠেকে যাবে, মাটিতে মানে ছাদে ঠেকে যাবে, তাই ওটা টান করে বেঁধে দেওয়া আছে। গোড়ার মাটি দেখুন একটু ভিজে আছে, কারণ বৃষ্টি হয়েছে আগেই বললাম আপনাদের। এই গাছের পরিচর্যা সেরকম কিছু করতে হয় না, ওই একটু জল দিতে হবে, আমি যেমন 3 দিন ছাড়া জল দিই। আচ্ছা, এবার দেখুন, এই দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, এই যে বোঁকাটা, বোঁটা ফলের, এখানে একটা লেবু ছিল, ওটা 2 দিন আগেই খসে গেছে, কারণ একটা ফল বড় হওয়ার পর খসে গেলে খুব কষ্ট হয়, খারাপ লাগে। খাওয়াটা ব্যাপার নয়, আমি তো চাই আমি ফলটা খাবো না, এই মানে লেবুটা গাছেই থাক, সারা বছর থেকে যাক, আমি দেখবো শুধু, কিন্তু সেটা সম্ভব নয়। আর আমার যেটুকু আইডিয়া, এই ফলটা পাকতে আরও 15 থেকে 20 দিন সময় নেবে। এটা ছাড়াও এই দেখুন, আমার একটা মালটা গাছ আছে, মালটা বা মৌসুমি আপনি যেই নামেই চেনেন না কেন, এই গাছটা নার্সারি থেকে কিনে আনা হয়েছে, এই গাছটার দাম নিয়েছে 350 টাকা, 7-8 মাস হচ্ছে, দেখা যাক এবার ফুল তো আসবে বলছে, নার্সারিতে ফোন করেছিলাম, বললো ফুল আসবে, এই বর্ষাটা কেটে গেলে ফুল আসবে, দেখা যাক যদি আসে। আর এই লেবু গাছটা ওই আমি 1 মাস ছাড়া সারতি, আর নিম কীটনাশক দিই, যেটা আমি বাড়িতেই বানাই। এই যে দেখুন, এই ডালটা শুকনো হয়ে গেছিলো, সেই জন্য আমি ডালটা কেটে দিয়েছি, কারণ শুকনো ডাল গাছে রাখা যাবে না, মানে ঝড়ে ভেঙে গেছিলো, তারপর ওখান থেকে ডালটা শুকনো হয়ে মারা গেছে। আমার পাতি লেবু গাছ, 3 রকমের লেবু গাছ আছে আমার কাছে, পাতি লেবু, মৌসুমি লেবু আর এই বাতাবি লেবু, বাতাবি লেবু এই একটাই টিকেছে। হ্যাঁ, যেটা বলছিলাম সার, আমি জৈব সার বাড়িতে বানাই, এখানে ভিডিও আমি পরে আপলোড করব, আপনারা দেখে নেবেন। আর নিম তেলটাও আমি বাড়িতে কী করে বানাই সেটারও ভিডিও আমি এখানে আপলোড করব, সময় করে একটু দেখে নেবেন, ভালো লাগবে। আর আপনিও চাইলে মানে ছাদে এরকম বাতাবি লেবু বা যে কোনো ফলের গাছ, পাতি লেবু গাছ আপনি ইচ্ছে করলেই করতে পারেন, তবে একটু সময় দিতে হবে, সপ্তাহে 1-2 দিন একটু সময় দিতে হবে, 1-1.5 ঘন্টা করে, কাজের ফাঁক একটু খুঁজে নিয়ে। লেবুটা দেখুন, মানে দেখেই শান্তি, খাই আর না খাই, যখন আপনি একটা গাছ বসাবেন সেটা থেকে ফল হবে, একটা আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় মনে, একটা মনে একটা আলাদা আনন্দ হয়। এই যে দেখছেন আপনারা, দেখা যাক আবার এটাও যেন আবার খসে না যায়, অন্তত এই ফলটা অন্তত পাকুক আমি চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।